হ্যালো ফ্রেন্ডস, পুজো প্রস্তুতি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি এখন আছি মিতালি কাকুরগাছিতে, আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সব দাদারা এখানে মানে খুব জোর কদমে কাজ চলছে। উপরের দিকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এখানে লাস্ট মুহূর্তে খুব জোর কদমে কাজ করছে। আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ আমি সন্ধ্যাবেলা একদম ব্যস্ত সময়ের মধ্যে চলে এসেছি, কিন্তু তাও দাদারা অ্যালাউ ক্লাবের থেকেও করতে দিল, তো সেই কারণে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে আমি একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর আমি ক্লাবের কোনো সদস্যকে পেলে তার থেকে আমি জেনে নেবো এবছর ক্লাবের থেকে কী পরিকল্পনা রয়েছে পুজো নিয়ে। নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র মিশ্র, কেসি মিশ্র। আপনি ক্লাবের মানে কি একটা শুভান উদ্যায়ী থিমের পরিকল্পনা এবং পুজোর পরিকল্পনাটা কি আছে আপনাদের ক্লাবের তরফ থেকে? আমাদের এবারে আমাদের সিজনে রয়েছে শিল্পী সন্দীপ মুখার্জি এবং প্রতিমা শিল্পী হচ্ছেন পরিমল পাল। এবারকার চিন্তা ভাবনা হচ্ছে কল্পতরু। কল্পতরু মানে কল্পনা, এই মহামারী এই কোভিডের এতে এর মধ্যে আমরা কল্পনার বিভিন্ন রকম এ করে আমরা মাকে আরাধনা করব, এবং সাধারণ দর্শনার্থী যারা আসবেন তারা সুন্দর পরিবেশের মধ্যে প্রতিমা দর্শন করবেন, মিতালির ঐতিহ্যটাকে বজায় রেখে সেই প্রচেষ্টাটা শিল্পী তার শিল্পকলার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন সর্বসাধারণের মধ্যে। প্যান্ডেলটা দেখে তো মনে হচ্ছে ওপেন প্যান্ডেলই হবে। ওপেন প্যান্ডেল যাতে কোনো গ্যাদারিং বা ডিস্টেন্সটা মেনটেন করা যায় এই করোনা পরিস্থিতির মধ্যে। মণ্ডপে আসবেন, সে মিতালিতে তো আসবেনই, কারণ মিতালি 85 বছরের এবারে পদার্পণ করেছে। মিতালির একটা ঐতিহ্যটাকে বজায় রেখে পূর্বেকার বছরের যে বিভিন্ন শিল্পকলাগুলি সাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে মূলত সেইগুলিকে সামনে রেখেই কিন্তু মিতালির সব কিছু পরিকল্পনা। দর্শনার্থী এমনি আসবেন, দর্শনার্থীদের প্রতি আবেদন যারাই আসবেন তারা স্বাস্থ্যবিধির যে নিয়মকানুনগুলি আছে সেগুলিকে অবশ্যই তারা পালন করে আসবেন। আমাদের প্রতিমা দর্শনে মণ্ডপে ভেতর প্রবেশের কোনো অবকাশ নেই। লাস্ট ইয়ারে যে আমাদের স্বাস্থ্যবিধি ছিল বাইরে থেকে ব্যারিকেডের ভেতর তো ওপেন যেহেতু আছে, যেহেতু পূজা প্রাঙ্গণ প্রতিমা দর্শন করে একে একে বেরিয়ে চলে যাবে, কোনো দাঁড়িয়ে থেকে কোনো কিছু এ করার কোনো অবকাশ নেই। তো তোমরা শুনতেই পেলে কল্পতরু হচ্ছে এনাদের এবছরের থিমের ভাবনা। আর প্যান্ডেলের যে মূল ব্যাপারটা শুনলাম তাতে খুব ইন্টারেস্টিং একটা প্যান্ডেল হতে চলেছে। আর তোমরা তো এই সামনে থেকেই তোমরা প্যান্ডেল দর্শন করতে পারবে, কোনো মানে ওপেন প্যান্ডেল হচ্ছে, আর আমি তো আসবোই, তোমরা অবশ্যই আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেল অল করে দাও। আমি এরকমই পুজোর প্রচুর আপডেট আমার চ্যানেলে নিয়ে আসছি, সব আপডেটই পাবে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।